সূত্র মাসের দিন, টাকা পয়সা তো নাই, মেলাগুলা তো আসছে, কি যে করি। ওরা কি জন্য বললো আমাকে, কি জন্য বিক্রি করছে, ওটার এই ওদেরই কাছ থেকে কারণ নিতে হবে, নাহলে তো আমার মেলা দেখা অসুবিধা হয়ে গেল। যাই তো, পাওয়া যায় নাকি? ৯০০০ করে বললাম তো বললো যে ১০ হাজার করে দিব ২০০০০ টাকা তো এখনই নিতে হবে, পরে কোথায় না কোথায় চলে যাবে, এখনই চাই দেখি। দরকার আছে তোর সাথে? কি দরকার? চল না একটু ছায়ায় বসি, যে তুই খাটা খাটি। না না দেখ, আমি বাড়িতে যেতে হবে রে, আমার বউ না হলে গাল দিবে। নাই বন্ধু, নাই আমাকে। তুই ইয়ের কাছে, তুই আমার গণেশ দার কাছে শুনিস যদি পাস, ওর কাছে। তুই মাটার কাছে তো শুনলাম, তুই বলে এ বলে বিক্রি করছে, আর বলছি নাই। ওই দিস না, দিস না। আরে বন্ধু কি করে তোকে বুঝাবো বলতো? আরে ভাই নাই আমার কাছে, আমার ওটা বইয়ের টাকা যতটুকু আছে আমার, দাম দিচ্ছিল ওটা। আরে বেশি দিন নয় না, মালটাকে দিব না বন্ধু ভাই, না দিয়ে দি, না দিলে কিন্তু আমার বউ যে কি না দিয়ে দি। হ্যাঁ বন্ধু, হ্যাঁ বল বল, তোর মতন বন্ধু দেখিনি আমি। হ্যাঁ ঠিক আছে, তোকে দিব ভাই, ১০০টা পর দিয়ে দিতে হবে। দিবই দিবই। হ্যাঁ ঠিক, তাহলে চ বাড়তে চ, ওইখানে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চ চ। এই তো বন্ধুকে পটাইছি, টেনশন নাই, ২-৩ হাজার টাকার গল্প। ঘরের মধ্যে ঢুকে গেলে একদম ভুলে গেলি নাকি? বন্ধু দিয়ে দিস কিন্তু বন্ধু, এটা আমার কিন্তু বল ফটাফটি কে কাজে যাই। আমার ২০০০ টাকাটা পালাম, বাড়িতে আছে কিনা করে বিশ্বাস। এ বন্ধু কি বাড়িতে নাই মনে হয়, না যাই তো আমার ওই গণেশ দাকে বলি, এদিকে এদিকে দেখা যায় নাকি। ২ সপ্তাহ হয়ে গেল, আমি টাকাটা এখনো দিইনি, মনে হয় আসছে মনে হয় বাড়িতে। আমি যাই, এবার ওই রাস্তা দিয়ে গেলে তো দেখতেই পাবে, বাড়িটা তো ধারেই রাস্তার, এই রাস্তাটি দিয়ে যাই। কি হয়ে ওটা ইন্দ্র না, আমাদের বাড়িতে চলে আসছে। আমি
একমাস হয়ে গেল বন্ধুরা এখনো টাকা দিল না, বাড়তে গেলেই পড়ে বাড়তে গেলেই পড়ে তো হবে এই অশান্তি লাগা। আজকে আসুক তো বাচ্চা দু হাজার টাকা হারাইছে, নিশ্চয় ওই নিয়ে গেছে আসুক। আজকে আজকে ওরে একদিন কি আমারই একদিন আসুক। আর বাড়তে আছো ঘরে ভিতর যাই ঢুকি মানে